চার বছরের শিশুর জন্য দোকান থেকে দেওয়া হয় দুটি ভুল ওষুধ, না জেনে সে ওষুধ খাওয়ানো হয় ছৈলাঙ্গা হাসপাতালে, যার ফলে সুস্থ হওয়ার বদলে শিশুর শারীরিক অবস্থার আরো অবনতি হয়। পরে বিষয়টি অনুধাবন করেন কর্তব্যরত চিকিৎসক, তিনি ওষুধ দোকান মালিককে ডেকে পাঠান। মালিক জানান তার অনুপস্থিতিতে কর্মচারী ভুলবশত দুটি অন্য ওষুধ দিয়ে দেয়। এ নিয়ে রাতে হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হয়, আসে পুলিশও। তখন শিশুর অবস্থা স্থিতিশীল আছে বলে খবর। দাবি উঠে অভিযুক্ত দোকান মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। মানে সকালে আমার দোকানে একটা পেশেন্ট এসলো প্রেসক্রিপশন নিয়ে, ডক্টর দেবীর সাথে প্রেসক্রিপশন আছে, তো প্রেসক্রিপশনটাতে মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না কি লেখছে। তো আমি নিজেও আসলাম না দোকানে, আমার দাদাও আসলো না, স্টাফ আসলো একজন, তো বুঝতে পারছে না, তো ভুলে দুইটা ওষুধ ভুল দিয়ে দিচ্ছে। তিনটা ওষুধের মধ্যে দুইটা ওষুধ ভুল হয় বাচ্চাটার, মানে দুইটা ওষুধ একটা ভিটামিন খাইয়ে দিয়েছে এবং বুঝতে পারছে না স্টাফটা, যার কারণে অ্যান্টিবায়োটিক ওষুধটা পরিমাণে আরও বেশি কমাই দিয়েছে। একটা পেশেন্টের যার নির্ভর করতেছে চলেঙ্গাতে, ঠিক আছে, আপনারা সেন্ট্রালাইজ করবেন, আমার তো বলেছি আপনারা সেন্ট্রালাইজ করবেন না।